বর্ষাকাল, মশার অত্যাচার তো আছেই, প্লাস বাংলাদেশে এখন দিনে দিনে ডেঙ্গু। আর এই মশা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বিভিন্ন রকম কি বলা যায় ইনস্ট্রুমেন্ট বা হাতিয়ার ব্যবহার করে থাকছি। আমি এর আগেও হচ্ছে মশা মারা ব্যাড, আমি নিজেই যেটা আমার বাবুর জন্য অথবা হচ্ছে বাড়ি থেকেও মশার যে কি বলা যায় অত্যাচার, সেই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য মশার ব্যাড, তারপরে ওই যে কয়েলের ব্যাপার, বিভিন্ন ধরনের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো তো ইউজ করা হচ্ছেই। তো সঙ্গে সঙ্গে আমার কাছে দুইটা ভ্যাপোরাইজার, যেটা খুব পপুলার বাংলাদেশে, সেটা হচ্ছে এই যে গুড নাইটের একটা হচ্ছে অ্যাক্টিভ, আর একটা হচ্ছে গোল্ড ফ্লাশ। তো এই দুইটা আসলে কতখানি কাজ করে বা কিভাবে কাজ করে বা আজও কাজ করে কি না, এটা আসলে আমি আপনাদেরকে বলবো আমার আসলে এক্সপিরিয়েন্সটা কতখানি। প্রথম কথায় যদি বলি, আপনি কাজ করে, বাট আপনি যদি মনে করেন যে কয়েলের মতন, যেমন হচ্ছে বাউমা কয়েল, আমি গতদিন একটা ভিডিও করেছিলাম সেখানে বলছিলাম, তো বাউমা কয়েল কিন্তু বেশ অ্যাক্টিভলি কাজ করে। কিন্তু অ্যাক্টিভলি কেমন, যে যদি আপনি মশা ফিল করছেন, আপনি বাউমা কয়েল জ্বালাই দিলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মশা কিন্তু আর পাওয়া যায় না বা ওই ফিলটা থাকে না। এই ভ্যাপোরাইজারের ক্ষেত্রে, গুড নাইটের এই ভ্যাপোরাইজারের ক্ষেত্রে, আপনি সঙ্গে সঙ্গেই যে একটা রেজাল্ট আশা করবেন এমনটা না, তবে কিছুক্ষণ পরে একটা ফিল পাওয়া যায় যে আপনার ঘর মোটামুটি মশা আর থাকে না। কিন্তু একেবারেই যে মশামুক্ত হয়ে যায় এটা কিন্তু আমি পাইনি। আমার কাছে মনে হয় যে মশার প্রকোপটা কমে যায়, একবারে নির্মূল হয়ে যায় বা থাকে না, তেমনটা না। আচ্ছা, এখন এটা গেল হচ্ছে কাজ করা না করার বিষয়। তবে এটা খুব মাইল্ড, আমরা কয়েলের ক্ষেত্রে দেখা যায় যে কয়েলের ক্ষেত্রে এক ধরনের স্মেল আসে, বিভিন্ন কয়েলে যেমন ইরিটেশনও হয়, যেমন বাউমার হচ্ছে আপনি নকল কয়েল যদি কিনেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকের জ্বালা পোড়াও করতে পারে চোখ। আবার অন্যান্য যেগুলো কয়েলতে হচ্ছে আপনার স্মোক হয়, ধোয়া হয়, সেগুলোতেও কিন্তু অনেক ইরিটেশন হয়, চোখ জ্বালা করে, এরকম ধরনের কোনো ফিল কিন্তু আপনি এই ভ্যাপোরাইজারগুলোতে পাবেন না। এটা আপনাকে মাইল্ড একটা ফিল দিবে, প্লাস হচ্ছে কি ঘরের মধ্যে একটা দেখা যাচ্ছে তার একটা স্মেল একটা ক্রিয়েট হয়, একটা সুন্দর একটা ভালো স্মেল, আমার কাছে মোটামুটি ভালোই লাগে, অনেকের হয়তো বা ভালো নাও লাগতে পারে, তবে আমার কাছে মনে হয় ওভারঅল মিলে মোটামুটি ভালো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই দুইটার কিসের জন্য বা এই দুইটার মডেলের পার্থক্যটা কতখানি বা কি কেমন কাজ করে এই দুইটা। এই দুইটার কাজের পার্থক্য অনেক বেশি আছে বলে আমার কাছে মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে দুইটা সেম একই রকম কাজ করে। পার্থক্যর যে জায়গাটা আমি ফিল করেছি সেটার হচ্ছে এখানে ডিজাইনগত একটা ব্যাপার আছে, এখানে যেহেতু গোল্ড ফ্ল্যাশ বলছে তারা সেই জন্য হচ্ছে স্ট্রাকচারগত প্লাস কালারগত একটা পার্থক্য। এছাড়া আর একটা বিষয় আমার কাছে মনে হয়েছে এইটার স্মেলটা আরও মাইল্ড, এইটা ইউজ করলে তাও বোঝা যায়, বাড়ি থেকে আপনি যখন ঘরে ঢুকবেন হঠাৎ করে আপনি একটা ফিল পাবেন, যেটা সেটা যতটা কড়া পাবেন আপনি এই গোল্ড ফ্ল্যাশ যদি ইউজ করেন সেটা অতটা কড়া না, একটু লাইট বা মাইল্ড বলা যায়, এটা হচ্ছে আমার কাছে প্রথম পার্থক্য। আচ্ছা, এছাড়া মেজর পার্থক্যর মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে দাম। দামের ক্ষেত্রে দুটারই আপনি সেট কিনতে গেলে 200 টাকা খরচ পড়বে, কিন্তু আপনি যখন রিফিল প্যাক ইউজ করতে যাবেন, এই রিফিল প্যাকের ক্ষেত্রে গোল্ড ফ্ল্যাশের রিফিল প্যাকের দাম অ্যাক্টিভের চাইতে বেশি। এটা সাধারণত বাজারে বর্তমানে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা করে, যেটা এটা কিনতে গেলে আপনি 100 টাকা অথবা 90 টাকার মধ্যেও পাবেন অ্যাক্টিভের ক্ষেত্রে, 100 অথবা 90। কিন্তু গোল্ড ফ্ল্যাশ কিনতে গেলে আপনাকে 110 টাকা, কোথাও কোথাও 120 টাকা আপনাকে দিতে হতে পারে। এটা একটা মেজর পার্থক্য আমি দেখেছি, কিন্তু কার্যকারিতার দিক থেকে তেমন কোনো মেজর পার্থক্য আমার কাছে মনে হয়নি, বাট ইফেক্টিভ আপনার ঘরে মশা মোটামুটি বলা যায় যে দূর হবে, এটা একটা গেল। আরেকটা বিষয় আছে স্পেস, একটা ফ্যাক্ট, আপনি কত বড় রুমের জন্য ইউজ করছেন এটাও একটা ব্যাপার, তবে স্ট্যান্ডার্ড যে সাইজগুলো থাকে রুমের, যে 10 থেকে 11, 10 বাই 11, এই সাইজের রুমগুলোর জন্য আপনি এটা ইউজ করতে পারেন দিনে হোক। এটা ইজি টু, যেহেতু প্লাগ অ্যান্ড প্লে টাইপের জিনিস, যে আপনি দিয়ে দিলেই ব্যবহার করা হয়ে যাবে। কিন্তু আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে অনেক সময় আপনি এটা থেকে ইফেক্টিভ বা কার্যকারিতা পাবেন না, সেটা হচ্ছে আপনার নিজের ভুলের কারণেই হতে পারে, আমার ক্ষেত্রেও এটা হয়েছিল। সেটা এই অয়েল যেটা থাকে, আমি একটা খুলে দেখাই আপনাকে, এটা সেট করার ক্ষেত্রে যে অয়েল, এটা তো ফুল আছে, এখন এখানে ফুল আছে, অতএব ফুল থাকার সত্ত্বে, যা ফুল থাকার ফলে যেটা হবে, আমরা যদি এইভাবে করে সেট করে, সেট করাটা খুব বেশি কঠিন না, কিন্তু এখানে জাস্ট প্যাচ লাগাই দিলেই সেট হয়ে যায়, তেমন কোনো ইয়া নাই, দেখেন আর পড়বে না। আমরা তো সাধারণত এইভাবে লাগাই, কিন্তু এইভাবে লাগালে এই যে বারটা আছে যেটা থেকে আসলেই এই অয়েলটা যাচ্ছে এবং সেটা ভেপোরাইজ হচ্ছে,
সেটা রিচ করতে পারছে, কিন্তু যখন অয়েলটা শেষ হতে থাকে তখন আপনি যদি এইভাবে করে না লাগিয়ে এইভাবে করে লাগান, মানে শোয়ে দিয়ে থাকেন কোনো একটা আপনার প্লাগে, তাহলে সেক্ষেত্রে এই বার্টটা যখন না তেলের মধ্যে বা অয়েলের মধ্যে থাকছে, এই যে দেখেন অয়েলের মধ্যে যখন থাকবে না, তখন কিন্তু আপনি আর এর কার্যকারিতা ফিল করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি এটা মাথায় রাখবেন যে আপনার তেলের পরিমাণটা আসলে, রিফিল প্যাকেট তেলের পরিমাণটা আসলে কোথায় আছে, এবং আপনি যদি এটা সোজাভাবে না দিতে পারেন, যদি এটা আপনাকে এইভাবে শুয়ে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে এই বার্টটা তেলের মাঝখানে থাকছে অথবা থাকছে না। যদি না থাকে তাহলে আপনাকে অবশ্যই এইভাবে করে আবার লম্বা করে ইউজ করা দরকার এটা। আর ফাংশনগত যদি বলি, ফাংশন এখানে দুটো অপশান থাকে, একটা হচ্ছে নর্মাল অপশান আর একটা হচ্ছে উপরে তুলে দিলে অ্যাক্টিভ। মানে অ্যাক্টিভটা মানে কী হবে, যে এটার একটু পাওয়ারটা বেড়ে যাচ্ছে। সেম অ্যাজ এখানেও তাই, ফ্লাশ এবং নর্মাল আছে। আর এখানে একটা লাইট আছে, লাইটের ক্ষেত্রে আপনি বোথ দুইটাতেই যখন আপনি পাওয়ার মোড়ে দিবেন, এটার যেমন পাওয়ার হচ্ছে অ্যাক্টিভ, এটার পাওয়ার হচ্ছে ফ্লাশ, দুটার কালার হচ্ছে ইয়েলো হবে। আর সাধারণত নিচে থাকলে এটা নর্মাল, যে গ্রিন সেই গ্রিন একটা লাইট আপনার এখানে জ্বলবে। এই হচ্ছে মোটামুটি ইউজ করার দিক থেকে একটা বিষয়। এছাড়া আসলে মেজর কোনো কিছু এখানে বলার নাই। আর সতর্কতামূলকও যদি বলা হয়, অথবা আপনি কতখানি ফ্লাশ ইউজ করবেন, ফ্লাশের ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম তাদের গায়েই লেখা থাকে সাধারণত। দেখেন এখানে লেখা আছে ফ্লাশ মোড ফর 30 মিনিটস, 30 মিনিটস পরে আবার হচ্ছে নর্মাল মোড 4 আওয়ার্স, মানে আপনি 4 ঘন্টা পরপর ফ্লাশ মোডে অথবা এখানকার অ্যাক্টিভ মোডে যেতে পারেন 30 মিনিটের জন্য, আবার সেটা হচ্ছে 4 ঘন্টা পর। এটা একটা সাইকেল, মানে তখন হচ্ছে সে আসলে ফোর্স দেয়। তো এই হচ্ছে আমার কাছে যা ইনফরমেশান ছিল এটার ব্যবহারের ক্ষেত্রে। ওই যে বললাম যে আপনি অনেক বেশি সঙ্গে সঙ্গে যে কয়েলের মতন আপনি একটা ইফেক্টিভ পাবেন সেটা না, আসলে কয়েলের সঙ্গে তুলনা করতে গেলে কয়েলকে আপনি যদি 100 মার্ক দেন 100-তে, তাহলে এখানে আমি 80 বা 85 এরকম ধরনের মার্ক, এটা আসলে কার্যকারিতার দিক থেকে আমি বলছি। বাট ওভারঅল আপনি ইউজ করতে পারেন। আজকে এই ছিল আমার ব্যবহারের অভিজ্ঞতা, আপনারা চাইলে প্রোডাক্ট ইউজ করতে পারেন। হ্যাঁ, আর একটা কথা বলি, আসলে কতদিন যাবে এটা আপনি ভাবতেই পারেন। আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, ইউজের উপরে যদি নির্ভর করে, প্রত্যেক দিন ইউজ করলেও আপনি মোটামুটি 15-20 দিন তো যাবেই, এতখানি বলা যায়। তো সেই দিক থেকে 200 টাকায় আমার কাছে মনে হয় ভ্যালু ফর মানি, কারণ আমরা যদি কয়েলের দামের কথা চিন্তা করি, বাউমা কয়েল এখন যেটা অরিজিনাল সেটার দাম 120 টাকা হয়ে গেছে, মেবি 120-130 টাকা, কিন্তু থাকে তো 8টা 16টা, মেবি তো 8টা থাকে মেবি। তো সেই ক্ষেত্রে তো আসলে হিসাব করলেও এটা কস্ট ইফেক্টিভ একটা প্রোডাক্ট। তো আজকে এই ছিল আমার এক্সপিরিয়েন্স, আশা করি আপনাদের কাজে লাগবে। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বিশেষ করে ডেঙ্গুর সময় মশা থেকে দূরে থাকুন। থ্যাংক ইউ।